সোমবার রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চা সভাপতি অরূপ দাসের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল রাজ্যের শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পটাশপুর এক নম্বর ব্লকের টেপুরপাড়া এলাকায়। আক্রান্ত অরূপ দাস অভিযোগ করেন, এদিন তিনি একটি সাংগঠনিক সভা শেষ করে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পটাশপুর ওয়ান দক্ষিণ মণ্ডলে যুব মোর্চার আজকে প্রধানমন্ত্রীজির যে সেবা সপ্তাহ শুরু হয়েছে তার কার্যক্রম করে ফেরার সময় আজকে কিছু দুষ্কৃতী আজকে মুখে কালো কাপড় বেঁধে আমার গাড়ির উপরে হামলা করেছে, আমার গাড়িকে ভাঙচুর করেছে এবং আমাদের যে মানে কার্যকর্তাদেরকে বিভিন্ন দিক থেকে তারা হায়রানির শিকার করেছে। আমি বুঝতে পারছি না, রাতের অন্ধকারে বোঝাই যায়নি কারা ছিল, কিন্তু আমি যেটা দেখলাম যে কালকে নাকি ওখানে তৃণমূলেরও একটা কিছু গণ্ডগোল হয়েছে। আমি বুঝতে পারছি না এখন প্রকৃত দোষী কারা, কিন্তু আমার গাড়িটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং আমার পুরো ড্রাইভারকেও ধরে মারধর করা হয়েছে। কোন জায়গায় হয়েছে? ওটা হচ্ছে পটাশপুরের টেপুরপাড়ার রতলার কাছে। কারা ঘটিয়েছে বুঝতে পারিনি, রাতের অন্ধকারে তো সামনে থেকে ওই পাশে থেকে দাঁড়িয়ে ইট ছুঁড়ে পালিয়ে গেছে রাতের অন্ধকারে। ওদের মানে যে আছে তার সাহস তো নেই আমাদের সামনে দাঁড়ানোর, ওই জন্য এসে গাড়ির উপরে হামলা করেছে। আমার নাম অরূপ দাস, আমি কাঁথি সাংগঠন জেলা যুব মোর্চার সভাপতি। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট, আনন্দবার্তা।